আমি পড়ি মেটিয়া এটা প্রপার্টির কথা, যাক আমি কৈছিলো মেটালিক প্রপার্টি, যেটো আমি ক্লাস 10তো পাইছিলো। ধাতবীয়তা, ধাতবীয়তা মানে কি? এটা ধাতবীয়তা মানে হল ইলেকট্রন এৰি দিব পৰা টেন্ডেন্সিটো, দা টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন, সহজে ইলেকট্রন এৰি দিব পৰা যেটো প্রবণতা। তেতিয়াহলে এটা মেটালিক প্রপার্টি বাওঁফালৰ পৰা সোঁফালে বাঢ়িবনে কমিব, আর উপর পৰা তললৈ বাঢ়িবনে কমিব? আমি চাম বাওঁফালৰ পৰা সোঁফাললৈ, আমি কি গম পালো অলরেডি যে বাওঁফালৰ পৰা সোঁফালে নিউক্লিয়ার চার্জ বাঢ়ি যোৱাৰ লগে লগে ইলেকট্রন বিলাক ওচৰত আছে নিউক্লিয়াসৰ, বেছি এট্ৰেক্টিভ ফোর্স আছে নিউক্লিয়াস আৰু ইলেকট্রনৰ মাজত, তাৰমানে এৰি দিয়াৰ ক্ষমতা কমি যাব বাওঁফালৰ পৰা সোঁফাললৈ। সো মেটেলিক কেৰেক্টাৰ ইনক্রিজ হ'বনে ডিক্রিজ হ'ব? এতিয়া ইলেকট্রন যদি এৰি দিয়া প্ৰৱণতা কমি যায়, মেটেলিক কেৰেক্টাৰ ডিক্রিজ হ'ব, ওপৰৰ পৰা তললৈ দূৰলৈ গৈ আছে, হয়নে? অসমীয়াত কথা এটা আছিলে নহয়, চকুৰ আঁতৰ হ'লে মনৰ আঁতৰ হয়, দূৰলৈ গৈ আছে ইলেকট্রনটো, হয়নে? নিউক্লিয়াসৰ পৰা আকৰ্ষণ কমি গৈ আছে। তেতিয়াহ'লে কি হ'ব? এতিয়া ইয়াত মেটেলিক কেৰেক্টাৰ ইনক্রিজ হ'ব ওপৰৰ